সরকারি সংস্থাকে বলে দিয়েছি যে পণ্য পরিবহনে কেউ বাধা দেবে না, পণ্য পরিবহনের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে এবং আরও কীভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিতে পারি, কারণ যাতায়াত করতে গেলে তো আপনার ট্রাক লাগে যে অথবা ভ্যান লাগে, এগুলি সব লাগে, বা অন্য কীভাবে আমরা বা নৌপথে পণ্য পরিবহন করা, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দেব পর্যায়ক্রমিকভাবে যাতে পণ্য পরিবহনে অসুবিধা না হয়। তাহলে জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে, মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে। তো সবাইকে আমি ধন্যবাদ দিয়ে এইটুকু বলবো যে দুর্যোগ আমাদের আসে, দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়, আর এই দুর্যোগটা তো সারা বিশ্বব্যাপী। আজকে যেমন বিশ্বব্যাপীও আমরা সহকর্মী সহযোগিতা করছি যে এখান থেকে মুক্তি পেতে, আর বিশেষ করে আমার দেশের সবাইকে এখন এক হয়ে কাজ করতে হবে। আমাদের যারা এই করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে, দিন রাত পরিশ্রম করছে, তাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে। তো সবাই মিলে আমরা এই অবস্থার থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। কাজে আমরা মনে করি যে চিরদিনই অন্ধকার থাকে না, আলো নিশ্চয়ই আসে, আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করব, মুজিব বর্ষ উদযাপন করব বলে অনেক অনেক কর্মসূচি আমরা নিয়েছিলাম, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা করতে পারিনি, তবে আমরা অনলাইনে করেছি। কিন্তু তারপর আমি বলবো যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন এদেশের মানুষের জন্যই সংগ্রাম করেছেন, মানুষের জন্য ত্যাগ তিতিক্ষা করেছেন, মানুষের জন্য জীবন দিয়ে গেছেন তিনি। কাজে এই মানুষকে বাঁচানোটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজে তার এই প্রিয় বাংলাদেশের প্রিয় মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবনটা উন্নত করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। তারপর ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার খুব ভালো লাগলো যে আবার আপনাদের সঙ্গে মানে সাক্ষাৎ করতে পারলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। করোনা পরিস্থিতিতে রাজশাহী বিভাগের জেলাসমূহের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।